তোবা সম্প্রতি আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সবাই মোবাইলে এটা দেখেছে, আপনি কার সঙ্গে কথা বলছেন এবং সেখানে আসল নিয়ে একটা কার সঙ্গে মতবিরোধ জড়িয়েছে, আসল ঘটনাটা একটু বলুন। মতবিরোধের ব্যাপার না, আমারে আমি আমার নাম যে লোক চাই কি পারে, আমি নাম চাই ওই ইলেকশন করতে পারবো, কিন্তু নাম যে মানুষটাকে দাবি করতেই পারে আমার কাছে যেন আপনার পাশে থাকবে, সেই হিসেবে তারা দাবি করছে। আমরা কতটুকু শুনছি এটা তো আংশিকও হইতে পারে, আর একজনের গোপন কথা প্রকাশ করে দেওয়া আপনাকে এই যে একটা সাধারণ ভদ্রতা লইয়ে আমরা যখন সাউন্ড দিয়ে কারোর সাথে কথা বলি তখন বলি যে আমরা কিন্তু আমি কিন্তু সাউন্ড দিয়ে কথা বলি, মুখ শুনতে আপনারা জানেন একটা ঠুনকো কারণে নমিশটা বাতিল হয়ে যাবে, ইনকাম ট্যাক্সের একটা ব্যাপার, তারপরে ব্যাংক লোনের ব্যাপার, বিদ্যুৎ বিলের ব্যাপার, বিদ্যুৎ বিল দেওয়ার পরে কিন্তু বিল আসে, টেলিফোন বিল দেওয়ার এই জ্বালা আমি আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলছি, টেলিফোন বিল দিলাম এরপরেও আবার টেলিফোন বিল আসে, এখন লাইনে কেটে দিচ্ছি, এইসব কিছু যন্ত্রণা আছে, কিছু বিষয় আছে, সেখানে আমরা মনে করছি যে ডবল প্রার্থী থাকা দরকার, আগে বিষয়ে মনে করছি যে ওই জোটাকে স্পেস দিতে, জোটাকে স্পেস দিতে গিয়া আমাদের কয়েকজন খুব ইম্পর্টেন্ট সদস্য কমিটির লোক বাদ এবং 280 ফাইনাল দিলাম, ডিক্লার দিলাম, আর বাকিটা আজকে দিব, দিচ্ছি হ্যাঁ, এই যে পেন্ডিং রয়েছে আমি সই করার পর না করলে তো ওনারা লিস্ট আপনারা প্রার্থী ঘোষণা করলেন তারা কি সবাই আপনার জোটের নাকি যে কোনো মানুষ লন্ডন থেকে আসছে বেড়াতে আসছে লন্ডন থেকে বেড়াতে আইসা এই সিলেটের মেয়র হয়েছে, আমি গেছিলাম সিলেটে, দুজনেই লন্ডনে,